এই ভিডিওতে আমি তুলনা করব বাংলাদেশ এবং আফগানিস্তানের টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টির পরিসংখ্যান এবং দুই দেশের মুখোমুখি পরিসংখ্যান নিয়ে। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তাহলে প্রথমে শুরু করি টেস্টের ওভারঅল পরিসংখ্যান দিয়ে। টেস্টে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে 142 ম্যাচ 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত। আফগানিস্তান খেলেছে মাত্র 9 ম্যাচ 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত। বাংলাদেশ এখন পর্যন্ত জিতেছে মাত্র 13 ম্যাচ, যা মোট ম্যাচের 19.38%। আফগানিস্তান জিতেছে 3 ম্যাচ, যা মোট ম্যাচের 33.33%। বাংলাদেশ হেরেছে 105 ম্যাচ, যা মোট ম্যাচের 73.79%। আফগানিস্তান হেরেছে 6 ম্যাচ, যা 76% ম্যাচ হেরেছে। বাংলাদেশ এখন পর্যন্ত ড্র করেছে 18 ম্যাচ, যা মোট ম্যাচের 12.68%। আফগানিস্তান এখন পর্যন্ত কোনো ম্যাচ ড্র করেনি। টেস্টে বাংলাদেশ এখন পর্যন্ত সর্বোচ্চ রান বা হাই স্কোর করেছে 638, আফগানিস্তানের 545। বাংলাদেশের এখন পর্যন্ত সবথেকে কম স্কোর মাত্র 43, আফগানিস্তানের 103। বাংলাদেশ প্রতি ম্যাচে গড়ে প্রায় রান করেছে 235টা, আফগানিস্তান রান করেছে মাত্র 201টা। বাংলাদেশের অ্যাভারেজ উইকেট 9.4, আফগানিস্তানের 8.99। এই অ্যাভারেজ উইকেটটা হচ্ছে 9.4, মানে বাংলাদেশ প্রতি ম্যাচে প্রায় 9.4টা করে উইকেট হারিয়েছে এবং আফগানিস্তান 8.99। বাংলাদেশের হয়ে টেস্টে এখন পর্যন্ত সবথেকে বেশি রান করেছে 5,676টা মুশফিকুর রহিম। আফগানিস্তানের হয়ে সবথেকে বেশি রান করেছে 578টা রহমত শাহ। বাংলাদেশের হয়ে টেস্টে সবথেকে বেশি উইকেট নিয়েছে 237টা সাকিব আল হাসান। আফগানিস্তানের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছে 34টা রশিদ খান। বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবথেকে বেশি রান করেছে 219টা মুশফিকুর রহিম। আফগানিস্তানের হয়ে সবথেকে বেশি রান করেছে 200টা, সে হচ্ছে হাসমতুল্লাহ। টেস্টে বাংলাদেশের বেস্ট ইনিংস 39 রান দিয়ে নিয়েছে 8 উইকেট তাইজুল ইসলাম। আফগানিস্তানের বেস্ট ইনিংস 137 রান দিয়ে নিয়েছে 7 উইকেট রশিদ খান। বাংলাদেশ এবং আফগানিস্তান এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে টেস্টে মাত্র 2 ম্যাচ, এর মধ্যে একটা জিতেছে আফগানিস্তান এবং একটা জিতেছে বাংলাদেশ। এখানে অন্য কোনো অপশন নেই। তাহলে টেস্টের পরিসংখ্যানে বাংলাদেশ একটু এগিয়ে আছে আফগানিস্তানের চাইতে, তাই আমরা এখন চলে যাব সরাসরি ওডিআই পরিসংখ্যানে। ওডিআই বা ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ 1986 সাল থেকে এখন পর্যন্ত টোটাল ম্যাচ খেলেছে 438টা এবং আফগানিস্তান খেলেছে 166টা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত। বাংলাদেশ এখন পর্যন্ত ওডিআই জিতেছে 159 ম্যাচ, যা মোট ম্যাচের 37.30%। আফগানিস্তান জিতেছে 79 ম্যাচ, যা মোট ম্যাচের 47% ম্যাচ। বাংলাদেশ এখন পর্যন্ত ওডিআই হেরেছে 269 ম্যাচ, যা মোট ম্যাচের 61%। আফগানিস্তান হেরেছে 82 ম্যাচ, 49%। বাংলাদেশের ওডিআই নো রেজাল্ট এরকম ম্যাচ হয়েছে 10টা, যা মোট ম্যাচের 2.28%। আফগানিস্তানের হয়েছে 4টা, যা মোট ম্যাচের 2.41%। বাংলাদেশ ওডিআই এখন পর্যন্ত হাই স্কোর 349টা, আফগানিস্তানের 349টা। বাংলাদেশের লো স্কোর 58, আফগানিস্তানের সর্বনিম্ন স্কোর 58। ওডিআইয়ে বাংলাদেশ প্রতি ম্যাচে গড়ে রান করেছে 204টা করে, আফগানিস্তান করেছে 212 রান। বাংলাদেশের অ্যাভারেজ উইকেট বা প্রতি ম্যাচে উইকেট হারিয়েছে 7.75টা, আফগানিস্তান 7.67টা। ওডিআইয়ে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি রান করেছে 8,357 তামিম ইকবাল। আফগানিস্তানের হয়ে সবথেকে বেশি রান করেছে 3,730 রহমত শাহ। বাংলাদেশের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছে 317টা সাকিব আল হাসান। আফগানিস্তানের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছে 183টা রশিদ খান। বাংলাদেশের হয়ে ওডিআই সবথেকে বেশি রান বা এক ইনিংসের সর্বোচ্চ রান 176 লিটন দাস, আফগানিস্তানের 162 ইব্রাহিম জাদরান। বাংলাদেশের হয়ে বেস্ট বোলিং ইনিংস 26 রান দিয়ে নিয়েছে 6 উইকেট মাশরাফি বিন মুর্তজা। আফগানিস্তানের বেস্ট ইনিংস 18 রান দিয়ে নিয়েছে 7 উইকেট রশিদ খান। ওডিআইয়ে বাংলাদেশ এবং আফগানিস্তান এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে টোটাল 16 ম্যাচ, এর মধ্যে বাংলাদেশ জিতেছে 10টা এবং আফগানিস্তান জিতেছে 10টা। তাহলে ওডিআই ও বাংলাদেশ মোটামুটি একটু এগিয়ে আছে আফগানিস্তানের চাইতে। যাই হোক, এরপর আসছেন টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে।
আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশ এখন পর্যন্ত 2006 সাল থেকে টোটাল ম্যাচ খেলেছে 171টা, আফগানিস্তান 2010 সাল থেকে এখন পর্যন্ত টোটাল ম্যাচ খেলেছে 132টা। টি টোয়েন্টিতে বাংলাদেশ এখন পর্যন্ত জিতেছে মাত্র 66 ম্যাচ, যা মোট ম্যাচের 38.60%। আফগানিস্তান জিতেছে 81 ম্যাচ, যা মোট ম্যাচের 61%। বাংলাদেশ টি টোয়েন্টিতে এখন পর্যন্ত হেরেছে 101 ম্যাচ, যা মোট ম্যাচের 59%। আফগানিস্তান হেরেছে মাত্র 48 ম্যাচ, যা মোট ম্যাচের 36%। নো রেজাল্ট বাংলাদেশের হয়েছে 4 ম্যাচ, যা মোট ম্যাচের 2.34%। আফগানিস্তানের হয়েছে মাত্র 1 ম্যাচ, যা মোট ম্যাচের 0.76%। টি টোয়েন্টিতে বাংলাদেশের এক ইনিংসের সর্বোচ্চ রান বা এক ম্যাচের সর্বোচ্চ রান 215, আফগানিস্তানের সর্বোচ্চ 278। এক ম্যাচে বাংলাদেশের সর্বনিম্ন রান মাত্র 70 এবং আফগানিস্তানের 72। টি টোয়েন্টিতে বাংলাদেশ গড়ে রান করেছে 139টা, আফগানিস্তানের 149। বাংলাদেশের অ্যাভারেজ উইকেট 6.8 এবং আফগানিস্তানের 6.68। টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি রান করেছে 2515টা সাকিব আল হাসান, আফগানিস্তানের হয়ে সবথেকে বেশি রান করেছে 2123টা মোহাম্মদ নাবি। টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছে 146টা সাকিব আল হাসান, আফগানিস্তানের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছে 142টা রশিদ খান। টি টোয়েন্টিতে বাংলাদেশের বেস্ট ব্যাটিং ইনিংস 103 তামিম ইকবাল, আফগানিস্তানের বেস্ট ব্যাটিং ইনিংস 152 হাসমতুল্লাহ জাজাই। বাংলাদেশের বেস্ট বোলিং ইনিংস 10 রান দিয়ে নিয়েছে 6 উইকেট মুস্তাফিজুর রহমান, আফগানিস্তানের বেস্ট ইনিংস 3 রান দিয়ে নিয়েছে রশিদ খান। বাংলাদেশ এবং আফগানিস্তান এখন পর্যন্ত টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে মাত্র 11 বার, এর মধ্যে বাংলাদেশ জিতেছে 5 ম্যাচ এবং আফগানিস্তান জিতেছে 6 ম্যাচ। আফগানিস্তানের এগেইনস্টে বাংলাদেশের এক ইনিংসে বা এক ম্যাচে সর্বোচ্চ রান 157 8 উইকেটে, আফগানিস্তানের বাংলাদেশের এগেইনস্টে সর্বোচ্চ রান 167 8 উইকেটে। বাংলাদেশের অ্যাভারেজ রান 139.91 আফগানিস্তানের বিপক্ষে, আফগানিস্তানের 130.94 বাংলাদেশের বিপক্ষে। এখন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কি মনে হয়, আপনি বলেন এই দুই দেশের মধ্যে কোনটা ক্রিকেটের সেরা দল? আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।